প্রত্যেক বছরের মতোই সেম অ্যারেঞ্জমেন্ট এবছর রেখেছি। এবছর কিছু সিভিক ভলান্টিয়ার আমরা বেশি রেখেছি, যাতে জল যেহেতু বেশি ছাড়া হয়েছে এবং নৌকোর ব্যাপারে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সিভিল ডিফেন্সের ছেলেরাও আমার এখানে আছে এবং এদের সঙ্গে যোগাযোগের আমরা একটা সিস্টেম করেছি, যে ওরা প্রত্যেক আওয়ারলি একটা রিপোর্ট আমাদেরকে দেয় যে এখানে কীরকম বোটিং চলছে কি না চলছে। ওভারঅল আমাদের আইসি আর কল্যাণেশ্বরী আমার এসিপি সাহেব সবাই মিলে এবং আমি নিজেও আছি এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখছি। তিনটে জিনিসকে আমরা ডিসকারেজ করছি, নৌকাতে কোনো ওভারলোডিং হবে না, কোনো ড্রিঙ্ক এবং এর মধ্যে চলবে না নৌকার বোটিংয়ের মধ্যে, এটা আমরা ডিসকারেজ করছি। আমরা সবাইকে রিকোয়েস্ট করছি, চেকপোস্টে রিকোয়েস্ট করছি সবাইকে মাস্ক পরে আসার জন্য, কিন্তু যারা নিজের গ্রুপে আছে ওরা দেখছি মাস্ক পরছে না, আমরা তাও ইনসিস্ট করার চেষ্টা করছি, ঘুরে ঘুরে সবাইকে এটাই বলছি এবং আমরা মাইকিংও করছি। আপনারা দেখছেন যে মাইকিং করছি আমরা, যাতে সবাই সেফলি আমাদের 25 ডিসেম্বর থেকে একদম পুরো জানুয়ারি এনজয় করতে পারছি।